हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल ब्यूटी एंड फिटनेस फ्रिक्स। होपफुली सबाई भलो आज। आज के वीडियो खूब श्रद्धे एक सर हमार सबसक्राइबर मिस्टर अरुणकर सहा उन्नी आगे वीडियो कमेंटे जानिए तरह कर स्ट्रेचिंग एक्सरसाइज नहीं वीडियो दौरान आशा करी हमार फ्रेंड्स तुम्हारा सबाई उपकृत हो। एक कथा, तुम्हारा जो चाओ हमें अन्न एक्सरसाइज नहीं वीडियो करते कमेंटे अवश्य जानाते पर कमेंट सेक्शने। तो चलो देरी ना करे शुरू करा जाक। तो फर्स्टे आम्रा माने आमी तोमादेर बोलती है स्ट्रेचिंगटा कि स्ट्रेचिंगटा होलो आमादेर शरीर जे मसल्स लार्ज मसल्स गुलो बोलो बा आमादेर मसल्स ग्रुप्स गुलो बोलो एगुलो फ्लेक्सिबल करार्जन स्ट्रेस्ड करार्जन जे एक्सरसाइजगुलो फिजिकल एक्सरसाइजगुलो से एक्सरसाइजगुलो ही होलो स्ट्रेचिंग। एबार कथा होलो आमरा स्ट्रेचिंगटा केन करब, स्ट्रेचिंगटा करले कि होबे। स्ट्रेचिंगटा अनेके आछि आमरा धरो जखन भिडियोटा केउ देखछो एरपरे मने होतेई पारे जे स्ट्रेचिंग करब, तो स्ट्रेचिंग करते गेले तारा अभ्यस्त नय तादेर শরীরে মাসলসে ব্যথা হতেই পারে। এই পেইন বা ব্যথার জন্য তখন তোমাদের মনে হতে পারে এটা করে কি লাভ হবে। যাদের যারা অভ্যস্ত নেই তাদের জন্য আমি বলছি তোমরা কিন্তু এটা ভুল করছো। কারণ স্ট্রেচিং যখন তোমরা শুরু করবে যেদিন থেকে সেদিন থেকে তোমাদের উন্নতি কিন্তু হচ্ছে, তোমাদের শরীরের মাসলসে ডেভেলপ হচ্ছে, তোমরা এই হাড়টা বাড়ছে খুব ন্যূনতম নগণ্য খুব সূক্ষ্মভাবে এটা বাড়ছে। তোমরা সপ্তাহ দু সপ্তাহ পর তোমরা এটা বুঝতে পারবে তোমরা কতটা ফ্লেক্সিবিলিটি তোমাদের শরীরে কতটা বেড়েছে। আর একটা কথা, যত তোমরা স্ট্রেচিং এক্সারসাইজ করবে তত তোমাদের শরীর ফ্লেক্সিবল হবে। আর তার মানে কি স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আর এটা কেন করবো আমি যেটা বলছিলাম, এটা করলে কি হয় আমাদের শরীরে যে মাসেলসগুলো আছে ওই মাসেলসগুলো ইনজুরি কম হয়, আমরা অনেক কাজ করতে পারি। আমাদের ইঞ্জুরি কম হলে আমরা কাজ করতেই পারবো স্বাভাবিকভাবেই। আরটা কি, আমাদের মাসেলসগুলো কি হয় মাসেলসগুলোর রেঞ্জ অফ মোশন বাড়ে, যেটার জন্যে আমাদের ইঞ্জুরিটা কম হয়, আমরা অনেক কাজ খুব তাড়াতাড়ি করতে পারি। এরপর কি আমাদের মাসেলসে ধরো কোনো অনেক কাজ করে শরীরটা বেশ ক্লান্ত মাসেলসগুলো পেন হচ্ছে, তখন আমাদের এই পেন থেকে যে রিল্যাক্সেশন এর জন্য কিন্তু ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ বা স্ট্রেচিং খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। তো ফিজিক্যাল এক্সারসাইজ পরে এলো মেন্টাল, আমি বলছি মেন্টাল রিল্যাক্সেশন কেন বলছি, যখন দেখবে একঘেয়েমি আমরা বেশ বোরিং ফিল করছি তখন হাতটা আপনি সে দুহাত উপর উঠে যায় আনমুড়ি একটা দিই, তো এটা কিন্তু একটা ফ্লেক্সিবল একটা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। তো এটা দেওয়ার দরুন আমাদের মেন্টালি আমরা একটু হলেও রিল্যাক্সেশন পাই, বুঝতে পেরেছ। আরেকটা কথা হলো এই ফ্লেক্সিবিলিটি যে এক্সারসাইজগুলো রয়েছে স্ট্রেচিংয়ের কথা বলো, এটা করলে কিন্তু আমাদের পশ্চার আমাদের শরীরের যে গঠন এটা কিন্তু ঠিকঠাক হয়, কতগুলো উপকার বুঝতে পারছো। আমাদের অনেকে আছে ল্যান্ডিং ধরো জাম্প করছে, ল্যান্ডিং করার সময় পা মুচকে যাচ্ছে, দৌড়তে পারছে না, দৌড়তে গেলে পড়ে যাচ্ছে, কেমন একটা মনে হচ্ছে দৌড়ানোর সময় কেমন একটা বিকৃতি লাগছে, এইগুলো এই কোয়ার্ডিনেশনটা কিন্তু এই ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজের দরুন বাড়ে, বুঝতে পারছো। আরও আছে লিস্ট অনেকগুলো, তবে কয়েকটা তোমাদের বলছি। আমি চাই তোমরা ফ্লেক্সিবিলিটি এই যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো তোমরা দেখো, আমার আমি পরে ভিডিওতে স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো যেগুলো খুব বেসিক। তো এই বেসিক এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে করতে পারো, বাড়িতে করে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারো। এবার যাই হোক, আমি এরপরে কথা বলি যে ফ্লেক্সিবিলিটি বাড়লে আমাদের মাসেলসের টোনসগুলো রয়েছে ওটা কিন্তু বাড়ে, ওটা কিন্তু একটা কমফোর্টেবল জোনে থাকে, মানে মাসেলস টোনস বাড়ে কিন্তু কমফোর্টেবলি বাড়ে, বুঝতে পারছো। আমাদের শরীরের যে ফিজিক্যাল ফিটনেসটা বাড়ে, আমাদের পারফরমেন্সটা ভালো হয়, আমরা যেই কাজটা করবো সেটা খুব ভালোভাবে করতে পারি, বুঝতে পারছো। তো ফ্লেক্সিবিলিটি অনেক গুরুত্ব রয়েছে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে, তো আমি চাইবো সবাই ফ্লেক্সিবিলিটি হও, ফ্লেক্সিবল হও শারীরিকভাবে মেন্টালিভাবে সবভাবেই। তো এক্সারসাইজগুলো করো, আমি পরে ভিডিওতে অবশ্যই আলোচনা করবো, আলোচনা না আমি দেখাবো। তো এই ভিডিওতে আমি আলোচনা করলাম, তোমাদের ভালো লাগলে তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা, আর নোটিফিকেশানটা টিং টং করে দিও।
আর চ্যানেলটা এই এই চ্যানেলটা ধরুন, এই ভিডিওটা ধরুন তোমরা উপকৃত হলে তোমাদের বন্ধু তোমাদের আত্মীয়র সঙ্গে শেয়ার করো, ওনারা তোমরা সবাই উপকৃত হলে আমরা সত্যিই আমাদের এই ভিডিওটা করা সার্থক হবে। আর বেশি কিছু বলছি না, পাশে থেকো, টেক কেয়ার, বাই।